ইতিহাসের সাক্ষী তিন যুগ আগের ঘটনা মধ্য আমেরিকার দেশ গুয়াতেমালায় দীর্ঘ রক্তক্ষয়ী গৃহযুদ্ধের অন্যতম নৃশংস একটি ঘটনায় প্রাণ হারিয়েছিল সাঁত্রিশ জন যাদের বেশিরভাগই জীবন্ত পুড়ে মারা গিয়েছিল ঘটনাটা ঘটেছিল দেশটির একটি দূতাবাস বিক্ষোভকারী কৃষকদের দখলমুক্ত করার পুলিশি অভিযানের সময় ওই ঘটনায় নিহত একজনের সন্তান বিবিসির উইটনেস অনুষ্ঠানে বর্ণনা করেছেন সেদিনের স্মৃতি এ নিয়ে ইতিহাসের সাক্ষী পরিবেশন করছি উনিশশো আশি সালের একত্রিশে জানুয়ারির সকাল বাড়িতেই ছিলেন রাজধানী গুয়াতেমালা সিটির বিশিষ্ট আইনজীবী ও সরকারের সাবেক এক মন্ত্রীর ছেলে গুস্তাভো মলিনা হঠাৎ ফোন বেজে উঠল করেছে বাবা ড্রাইভার ওই দিন সকালে ঠিক এগারোটায় ড্রাইভার আমার বাবাকে স্পেনের দূতাবাসে পৌঁছে দিয়েছিল তিনি গিয়েছিলেন একটা বৈঠকে যোগ দিতে ড্রাইভার জানালো বাবাকে নামিয়ে দেওয়ার পর সে দেখেছে একদল মানুষ যেটা খুবই ব্যতিক্রমী প্রচুর মানুষ ওই দূতাবাসে ঢুকছে এটা শুনেই আমাদের মনে হয়েছিল ব্যাপারটা উড়িয়ে দেওয়ার মতো নয় এখানে বিপদের গন্ধ আছে আর তাই আমি সঙ্গে সঙ্গে ছুটলাম দূতাবাসের দিকে দশ মিনিটের মধ্যে স্প্যানিশ দূতাবাসে পৌঁছে গেলেন গুস্তাভু বাড়ির কাছেই এক আবাসিক এলাকায় সাদা মাটা দোতলা একটা ভবন ততক্ষণে খবর ছড়িয়ে পড়েছে ওই দূতাবাস ভবন বিক্ষোভকারীরা দখল করে নিয়েছে পুলিশ তখন দূতাবাস ভবন ঘিরে ফেলেছে তারা চত্বরের বাইরে অবস্থান নিয়েছে এবং সেখান থেকে ভেতরে কি হচ্ছে সেদিকে নজর রাখছে পরিস্থিতি বেশ শান্ত অন্তত সেই সময় উদ্বিগ্ন হওয়ার মতন কিছু ঘটছিল না কিন্তু কিছুক্ষণের মধ্যে গুস্তাভ আর পুলিশ বাহিনী সেখানে দাঁড়িয়ে দেখতে পেলেন দূতাবাস দখলকারীদের কয়েকজন যারা মূলত কৃষক রুমালে মুখ ঢেকে বাড়ির একটি জানলা গোলে বেরিয়ে এসে ছাদে উঠেছে আমি দেখলাম ছাদের ওপর পনেরো বিশ জনের একটি দল ওটা ছিল আমি ছিলাম রাস্তার একেবারে কাছে। মনে হয় যেখানে সবকিছু ছিলাম আমি ওদের কাছে একটা মেগাফোন ছিল আর ওই মেগাফোন ব্যবহার করে ওরা ভাষণ দিচ্ছিল বলছিল সরকারের বিরুদ্ধে সেনাবাহিনীর বিরুদ্ধে শাসন যন্ত্রের বিরুদ্ধে ওদের অভিযোগগুলো হঠাৎ দেখা গেল ছাদের উপর কয়েকজন পণবন্দিকে তোলা হয়েছে যাদের মধ্যে রয়েছেন গুস্তাফর বাবাও ওরা দেখলাম আমার বাবা এবং রাষ্ট্রদূতকে ছাদে নিয়ে গেছে এবং ওদের বলছে মেগাফোন নিয়ে পুলিশকে পরামর্শ দিতে যেন তারা দূতাবাসের ভেতরে ঢোকার চেষ্টা না করে এরপর বাবাকে আর রাষ্ট্রদূতকে ওরা ভেতরে নিয়ে চলে গেল তাদের আর দেখা যায় তার বাবার চোখে মুখে তিনি উদ্বিগ্ন আর চিন্তিত দেখাচ্ছিল বোঝাই যাচ্ছিল খুব চাপের মধ্যে তাকে রাখা হয়েছে কিন্তু এর পর যা ঘটল তা আমি কল্পনাও করিনি এত দ্রুত ঘটনা যে এত খারাপের দিকে মর নেবে তা আমি স্বপ্নেও ভাবিনি সে সময়টা গুয়াতেমালার পরিস্থিতি ছিল উত্তপ্ত দেশ জুড়ে চলছে তোলপাড় উনিশশো ষাটের দশক থেকে সামরিক সরকারের সঙ্গে লড়াই চালাচ্ছে বামপন্থী গেরিলারা সবচেয়ে খারাপ অবস্থা ছিল দেশের প্রত্যন্ত উত্তরাঞ্চলীয় শহরতলিতে সেখানে সেনাবাহিনীর রোশানলে পড়ে হেনস্থা হচ্ছিল স্থানীয় কৃষকরা তাদের নিয়মিত ধরপাকড় করা হচ্ছিল প্রাণে মারা হচ্ছিল অভিযোগ করা হচ্ছিল তারা গেরিলাদের সহমর্মী তাদের প্রতি সহানুভূতিশীল উনিশশো আশি সালে জানুয়ারি মাসের গোড়ার দিকে কৃষক আন্দোলনকারীদের ছোট একটি দল মিছিল করে রাজধানীতে যায় সেনাবাহিনীর হাতে বেশ কিছু গ্রামবাসীর মৃত্যুর প্রতিবাদ জানাচ্ছিল তারা তারা অল্প সময়ের জন্য দুটো বেতার কেন্দ্রের দখলও নেয় এরপর একত্রিশে জানুয়ারি তাদের সঙ্গে যোগ দেয় কট্টরপন্থী একটি ছাত্র দল তারা রওনা হয় স্পেনীয় দূতাবাসের দিকে পরে অবশ্য এমন অভিযোগ শোনা যায় যে স্পেনের রাষ্ট্রদূতের আমন্ত্রণে তারা সেখানে গেছে এরই মধ্যে গুয়াতেমালার প্রেসিডেন্ট জেনারেল রোমেও লুকস গার্সিয়া নির্দেশ দেন যে তারা কোন আপোষে যাবেন না দূতাবাস অবরোধে তিন ঘন্টা না কাটতেই পুলিশ ভেতরে ঢোকে আমি যখনই দেখি পুলিশ দূতাবাসের দরজার দিকে এগোচ্ছে তখনই একজন কর্মকর্তার সঙ্গে আমি কথা বলি যিনি মনে হচ্ছিল ওই অভিযানের নেতৃত্বে আছেন তাকে আমি ঠেকানোর চেষ্টা করি বলি যে ভেতরে ঢুকলে অবস্থা আরও উস্কে দেয়া হবে ঘটনা আরও বিপজ্জনক হয়ে উঠবে কিন্তু ওরা বলেন ওদের প্রতি নির্দেশ রয়েছে আদেশ পালন করতে হবে পুলিশ ভবনের সামনের দরজা ভেঙে ভেতরে ঢুকতে শুরু করে দেয়াল বেয়ে দোতলায় ওঠে কারণ তাদের ধারণা ছিল পণবন্দীদের ওই দোতলায় আটকে রাখা হয়েছে আমরা যারা রাস্তায় দাঁড়িয়েছিলাম জানলা দিয়ে শুনতে পাচ্ছিলাম গুলির আওয়াজ যে ঘরে ওরা লোকেদের করেছিল সেই ঘরের ভেতর থেকে গুলির শব্দ আসছিল কিছুক্ষণের মধ্যে একের পর এক অনেকগুলো গুলির আওয়াজ শুনলাম জানলার কাঁচগুলো ঝনঝন করে বাইরে ভেঙে পড়ল পুলিশগুলো জানলা দিয়ে লাফিয়ে পড়ল বাইরে অনেকে আবার দ্রুত দেয়াল বেয়ে নেমে এলো এবং প্রাণ বাঁচাতে এদিক ওদিক কাভার নিতে শুরু করল আমি হলফ করে বলতে পারি পুলিশের দিক থেকে তখন কোন গুলি ছোঁড়া হয়নি অর্থাৎ পুলিশ রনে ভঙ্গ দিয়েছে কিন্তু হঠাৎই ভেতরে ওই দোতলার ঘর থেকে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেল বলছেন দেখলাম জানলার খড়খড়ি দিয়ে কালো ধোঁয়া বেরোচ্ছে শুনলাম প্রচুর চিৎকার চেঁচামেঁচে একজন মহিলার চিৎকার শুনলাম জানলার লোহার গ্রিল ভেঙে বেরোবার ব্যর্থ চেষ্টা করছিলেন তিনি জানলার গ্রিলে তিনি মুখ চেপে বাইরের দিকে তাকিয়েছিলেন আর আমরা চোখের সামনে তাকে পুড়ে যেতে দেখলাম ভেতরে তখন দাউ দাউ করে আগুন জ্বলছে মানুষ সমানে চেঁচাচ্ছে আগুনের তেজ বাড়ছে আমার বাবার জন্য আমি তখন ক্রমেই উদ্বিগ্ন হয়ে উঠছি খুবই শোচনীয় খুবই ভয়ঙ্কর পরিস্থিতি বন্ধ ঘর পালানোর কোনো পথ নেই ভেতরে আগুন জ্বলছে ওখান থেকে বেঁচে বেরোনো একেবারেই অসম্ভব ওই বিস্ফোরণ ঠিক কারা ঘটিয়েছিল তা নিয়ে ভিন্ন ভিন্ন ব্যাখ্যা দেওয়া হয় কেউ বলে পুলিশের সঙ্গে গ্যাসের যে ক্যানিস্টার ছিল তা ফেটে বিস্ফোরণ ঘটেছে আবার কেউ কেউ বলে আন্দোলনকারীরাই বিস্ফোরণ ঘটিয়েছে হয় ইচ্ছে করে না হয় দুর্ঘটনাবশত ওটা ছিল মলোটভ ককটেল পেট্রল বোমা গুস্তাভ ধারণা বিক্ষোভকারীরাই দায়ী ছিল তবে বিস্ফোরণ যেই ঘটাক না কেন দমকল কর্মীরা যখন সেখানে পৌঁছয় তখন দূতাবাসের ভেতর প্রায় সবাই পুড়ে মারা গেছেন আমরা দেখতে পাই যে ঘরে সবাইকে বন্দী করে রাখা হয়েছিল সেই ঘরের দরজা তখনও বন্ধ দমকল কর্মীরা সেটা খোলার চেষ্টা করছে ঘরের ভেতরে তখনও আগুনের প্রচণ্ড তাপ ঘরের আসবাবপত্র সব পুড়ে গেছে মৃতদেহগুলো ঘরের ভেতরে মাটিতে ছিটকে পড়েছে আগুন বেশিক্ষণ ধরে জ্বলেনি কিন্তু তার তেজ আর তীব্রতা এত বেশি ছিল যে পুড়ে যাওয়া মানুষদের কাউকে চেনার উপায় নেই নিহত সাঁত্রিশ জনের মধ্যে ছিলেন গুস্তাভোর বাবা স্প্যানিশ কনসাল এবং গুয়াতেমালার একজন প্রথম সারির রাজনীতিক স্পেনের রাষ্ট্রদূত এবং একজন বিক্ষোভকারী প্রাণে বেঁচে ছিলেন কিন্তু ওই বিক্ষোভকারীকে হাসপাতালের বিছানা থেকে তুলে নিয়ে গিয়ে পরে হত্যা করা হয় স্পেনের দূতাবাসে পুলিশি অভিযান চালানোর কারণে স্পেন গুয়াতেমালার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে গুয়াতেমালার গৃহযুদ্ধ শেষ হওয়ার প্রায় ২০ বছর পর দু সালের জানুয়ারিতে দেশটির তৎকালীন পুলিশ প্রধানকে বিচারের কাঠগড়ায় তোলা হয় এবং ভবনটি যখন পুড়ছে তখন কাউকে সেখান থেকে বেরোতে না দেওয়ার অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ায় তাকে চল্লিশ বছরের কারাদণ্ড দেওয়া হয় ওই ঘটনার সঙ্গে জড়িতদের বেশিরভাগ আর জীবিত নেই ঘটনার পরপরই প্রায় সব সাক্ষ্য প্রমাণই সেখান থেকে হাওয়া হয়ে গেছে কাজেই বিচারের ভার আমি ঈশ্বরের হাতে ছেড়ে দিয়েছি কারণ মানুষের কাছে সবসময় ন্যায় বিচার প্রত্যাশা করা ও পাওয়া যে অসম্ভব সে বিষয়ে আমার বিন্দুমাত্র সংশয় আর নেই ঘটনার বিচারের সময় গুস্তাভো মলিনা সাক্ষী দিয়েছিলেন তিনি এখনো মনে করেন আন্দোলনকারীদের দূতাবাসে ঢোকার অনুমতি দিয়ে স্পেনের রাষ্ট্রদূত যে অন্যায় করেছিলেন তার জন্যে তাঁরও সাজা পাওয়া উচিত ছিল